বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দর্শক সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো। বরাবরের মতোই সিএই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং কনস্ট্রাকশন সাইডে কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করি। যারা এ ধরনের ভিডিও পছন্দ করেন বা ভিডিও পেতে আগ্রহী, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে অল অপশনটা অন করে দিবেন নোটিফিকেশন বারে, তাহলে সেখান থেকে এই চ্যানেলের মাধ্যমে ছাড়া প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখে নিতে পারবেন। তো যারা এ ধরনের ভিডিও পছন্দ করেন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যাদের মূলত প্রয়োজন এই ধরনের ভিডিওগুলো, কারণ এখন মূলত একটা বাড়ি একটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা স্বপ্ন হয়ে থাকে, তো বাড়িটা আসলে এভাবে বানানো উচিত যাতে একটা পরিকল্পিত ডিজাইন অনুসারে যদি আপনারা একটা বাড়ি ডিজাইন করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সেই বাড়ি থেকে একটা ভালো পরিবেশ পাবেন, সেই বাড়িতে বসবাস উপযোগী একটা বাড়ি তৈরি হবে। তো বাড়ি তৈরি করতে গেলে অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ কোনো ইঞ্জিনিয়ারিং ফার্ম অথবা ভালো দক্ষ আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটি করার চেষ্টা করবেন। তাহলে আপনারা খুব ভালো মতো একটা বাড়ির ডিজাইন পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের ভালো একটা বাড়ি, স্বপ্নের একটা বাড়ি তৈরি করতে পারবেন। কারণ একটা বাড়ি একটা মানুষের স্বপ্ন থাকে, কারণ এই বাড়িটা যদি আপনারা ভুল ডিসিশনে করে ফেলেন, তাহলে টাকার তো খরচ হবে এবং বাড়িটাও ভালো হবে না। তো বাড়ি তৈরি করতে গেলে অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারিংয়ের পরামর্শ নিয়ে আপনারা বাড়িটা করবেন। তো দর্শক, আমরা এখানে যেই ড্রয়িংটা নিয়ে মূলত আলোচনা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের একটা ফ্রন্ট এলিভেশন, একটা তিনতলা বাড়ির একটা ফ্রন্ট এলিভেশন। তো এই বাড়িটার আমরা দেখতে পাচ্ছি ডান পাশের গ্রাউন্ড ফ্লোরে, ডান পাশের অংশটাতে আমাদের পার্কিং এরিয়া, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা। এই অংশটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া। একটা ছোট্ট একটা গাড়ি, অর্থাৎ 17 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট একটা গাড়ি পার্ক করা যাবে এখানে। আর এই এরিয়ার, এই গাড়ি পার্কিং এর স্পেসের যে গেট, সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের যে জানালা, সেটা হচ্ছে এই বেডরুমের জানালাটা। এই বেডরুমটা হচ্ছে 12 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট। আর আমরা যদি এখন এখান থেকে, মানে এই ফ্রন্ট এলিভেশন থেকে এই ডান পাশের এই অংশটা দেখি, অর্থাৎ এখান থেকে এই হলুদ এই অংশটা পর্যন্ত, এটা আরেকটা ফ্লোর। তো এই ফ্লোরের ডান পাশের অংশের দিকে এখানে আমাদের একটা বড় একটা জানালা দেখা যাচ্ছে। এই জানালাটা মূলত আমাদের এই জানালাটা, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের এই জানালাটা হচ্ছে আমাদের এইটা। আর এর ঠিক সাথেই বাম পাশের অংশে আমাদের এখানে একটা বারান্দা সহ এখানে একটা এই রুমের একটা জানালা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে বারান্দা সহকারে একটা জানালা, অর্থাৎ এটা একটা গ্লাস ডোর, যাতে আমরা সহজে এখান থেকে বারান্দাতে আসতে পারি। আর উপরের অংশের দিকে আমাদের ডান পাশের অংশে মূলত আমাদের বারান্দাটা রাখা হয়েছে, আর পিছনের দিকে হচ্ছে আমাদের একটা দরজা, গ্লাস ডোর দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংটার ফ্রন্ট এলিভেশন। তো ফ্রন্ট এলিভেশন যেহেতু আমরা মোটামুটি বুঝে নিলাম যে ফ্রন্ট এলিভেশনটা কীরকম, এই বিল্ডিংটা 3D আকারে ওঠালে বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর হবে আশা করি। আর আপনারা হচ্ছে কালার কম্বিনেশনটা যখন 3D করা হবে তখন এটা দেখতে আরও সুন্দর দেখাবে, কারণ এটা 2D ফ্লোর প্ল্যান। তো 2D ফ্লোর প্ল্যানে ফ্রন্ট এলিভেশনটা অতটা বেশি ভালোভাবে বোঝা যায় না। তো এখন যদি আমরা এটার ফ্লোর প্ল্যানগুলোর মেজারমেন্টগুলো দেখে আসি, তাহলে আমরা টোটাল এই বাড়িটা সম্পর্কে একটা মেজারমেন্টের ধারণা পেয়ে যাব। তো চলুন আমরা এখন ফার্স্ট ফ্লোর থেকে শুরু করি। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরের আমাদের এটা হচ্ছে গ্যারেজ পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা এখানে হচ্ছে 12 ফিট হচ্ছে এটার প্রস্থ, আর পার্কিং এরিয়ার লম্বার মেজারমেন্ট হচ্ছে 17 ফিট 3 ইঞ্চি। পার্কিং এরিয়া থেকে আমরা বাম পাশে সরাসরি আমাদের এই ইউনিটে যেতে পারবো, আবার আমাদের সিঁড়িঘর থেকেও যেতে পারবো, কারণ আমাদের গ্রাউন্ড ফ্লোর পার্কিং এরিয়া থেকে এখানে হচ্ছে আমাদের এই সিঁড়িঘরটা রাখা আছে। তো এখানে একটা জিনিস মূলত এখনও দেখানো হয়নি, কারণ আমাদের এই পার্কিং এরিয়ার এখানে আমাদের দুইটা স্টেপের একটা সিঁড়ি মূলত এখানে থাকবে। তো দুইটা স্টেপের সিঁড়ি এখানে যদি আমরা রাখি, তাহলে এখানে এই সিঁড়ির স্পেসটা আমাদের এখানে মূলত অ্যাড হবে।
সিঁড়িটা এখানে আমরা অ্যাড করতে পারবো। এখানে দুইটা স্টেপে সিঁড়ি পার্ক করে আমরা সিঁড়ি একটা স্টেপে, কারণ হচ্ছে গ্যারেজটা মূলত আমাদের মূল যে হচ্ছে ফ্লোর, মূল ফ্লোরের প্লিনথ লেভেল থেকে গ্যারেজটা কিছুটা হলো একটু নিচু হবে। আর এটা হচ্ছে আমাদের মূলত সিঁড়িঘর। সিঁড়িঘরটার এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমি মেজারমেন্টটা দেখাচ্ছি। 12 ফিট হচ্ছে এটার প্রস্থের মেজারমেন্ট, আর সিঁড়িঘরটার লম্বার মেজারমেন্ট যদি দেখি তাহলে সেটা পেয়ে যাচ্ছি 13 ফিট 8 ইঞ্চি। খুব সুন্দর একটা সিঁড়িঘর এখানে তৈরি হবে। আর এখান থেকে যদি আমরা প্রথমেই এই রুমের মধ্যে প্রবেশ করি, আমরা দেখতে পাচ্ছি বড় একটা ড্রয়িং ডাইনিং স্পেস, এটা একটা হাল রুম। তো এই ড্রয়িং ডাইনিং স্পেসের মেজারমেন্টটা যদি আমরা দেখি, এই স্পেসটা আমরা পাচ্ছি 12 ফিট 9 ইঞ্চি, আর এটা লম্বার মেজারমেন্টটা যদি দেখি, লম্বারটা পেয়ে যাচ্ছে হচ্ছে 21 ফিট 5 ইঞ্চি। বিশাল একটা স্পেস। তো হচ্ছে আমরা এই স্পেসটা পাচ্ছি, ফ্রন্ট সাইডের রুমের মেজারমেন্ট তো বলেছি, সাথে আমাদের এখানে একটা কমন টয়লেট আছে। এই টয়লেটটা মূলত আমাদের কমন টয়লেট, এই টয়লেটটা হচ্ছে 4 ফিট বাই 8 ফিটের একটা টয়লেট। আর পিছনের দিকে আমাদের একটা মাস্টার বেড রাখা হয়েছে। এই মাস্টার বেডের আমাদের মেজারমেন্টটা হচ্ছে, এটা এই পাশে এটা হচ্ছে 12 ফিট, আর লম্বার দিকে হচ্ছে 15 ফিট। বেশ বড় সড়ো সুন্দর একটা মাস্টার বেড এখানে আছে। আর মাস্টার বেডের সাথে আমাদের একটা অ্যাটাচ টয়লেট রাখা আছে, যেটার মেজারমেন্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি 4 ফিট বাই 8 ফিট 1 ইঞ্চি। পিছনের দিকে আমাদের একটা বারান্দা রাখা হয়েছে, যেটা 16 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 1 ইঞ্চি। এই মাপটা মূলত আমাদের হচ্ছে ভিতরের যে মেজারমেন্ট সেই মাপটা অনুযায়ী দেওয়া হয়েছে। যদি আমরা বাহিরের মাপটা ধরি তাহলে এখানে মাপটা পাচ্ছি 3 ফিট 6 ইঞ্চি। দর্শক, এখন আমরা এই গ্রাউন্ড ফ্লোরে কিচেনে আসবো। তো কিচেনের মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে 8 ফিট 4 ইঞ্চি হচ্ছে কিচেনের এই পাশের দৈর্ঘ্যের মেজারমেন্ট, আর কিচেনের যদি আমরা এই পাশের মাপটা দেখি তাহলে সেটা পাচ্ছি 8 ফিট 1 ইঞ্চি। আর এখানে একটা বেলকনি রাখা আছে, যেটার মেজারমেন্ট 8 ফিট 4 ইঞ্চি আর 3 ফিট 1 ইঞ্চি, এটা ভিতরের মেজারমেন্ট। তো দর্শক, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। আর এখন যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই, তো ফার্স্ট ফ্লোরটা কেমন দেখা যাবে? ফার্স্ট ফ্লোরটা হচ্ছে আমাদের যেখানে মূলত গ্যারেজের যে অংশটা ছিল, গ্যারেজের অংশটা উপরে যেয়ে আমাদের ফার্স্ট ফ্লোরে যেয়ে একটা বেডরুম তৈরি হয়েছে। সে বেডরুমটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বেডরুমটা আমরা এখানে পেয়েছি 12 ফিট বাই 18 ফিট 9 ইঞ্চি। বিশাল একটা বড় সড়ো একটা বেডরুম। তো এই বেডরুমের সাথে যদি একটা অ্যাটাচ টয়লেটের প্রয়োজন হয় তাহলে সেটা মূলত এই সিঁড়িঘরের এই ওয়ালের সাথে এটা করা যাবে, আর যদি না লাগে তাহলে সেটা আলাদা ব্যাপার আর কি। যাই হোক, এখন আমরা যদি এই রুমের থেকে এখন পাশের এই বেডরুমটাতে আসি, পাশের বেডরুমের মেজারমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 12 ফিট 9 ইঞ্চি হচ্ছে আমাদের এই পাশের মেজারমেন্ট। আর এই ড্রয়িংটার আমাদের এই পাশের মেজারমেন্ট যদি আমরা দেখি, এই বেডরুমটার সেটা পাচ্ছি হচ্ছে 10 ফিট। আর এই রুমের সাথে ফ্রন্ট সাইডের দিকে উপরে যে আমাদের একটা বেলকনি রাখা হয়েছে, যেটা হচ্ছে 3 ফিটের একটা বেলকনি। আর এখানে আমাদের অ্যাটাচ টয়লেট, এটা তো অ্যাটাচ টয়লেট না, এটা হচ্ছে কমন টয়লেট 8 ফিট বাই 4 ফিটের। আর এখানে যে বড় ড্রয়িং ডাইনিং স্পেস আছে সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সাথে সিমিলার, একই রকম স্পেসটা রাখা হয়েছে, সেটা 12 ফিট 9 বাই 21 ফিট 5। এখানে যে বেডরুমটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সাথে সিমিলার, 12 ফিট বাই 15 ফিট। আর পিছনের এই অংশগুলো মূলত একই রকম মেজারমেন্ট। তো দর্শক, এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর, অর্থাৎ ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের মেজারমেন্ট মূলত একই রকম, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর এটা সিমিলার ফ্লোর। তো এই ধরনের ডিজাইন, এই বিল্ডিংটাই আপনারা যদি চান যে আমরা হচ্ছে 4 তলা বানাবো, তাহলে সেটা হচ্ছে স্ট্রাকচার ডিজাইনটা ঠিক করে আমরা এটা মূলত, কলামের পজিশনগুলো ঠিক থাকবে, আমরা স্ট্রাকচার ডিজাইনটা ঠিক করে আমরা এটা 4 তলার একটা ফ্লোর প্ল্যানও করে ফেলতে পারি। তো এটা হচ্ছে আমাদের যেহেতু একটা 3 তলা বাড়ি, তো আমরা এইভাবেই ডিজাইনটা সাজিয়েছি। আর বিল্ডিংটা যদি ফ্রন্ট সাইড থেকে দেখা যায় তাহলে ফ্রন্ট সাইড থেকে লুকিংটা অসাম দেখা যাবে আশা করি, কারণ এটা হচ্ছে 3D যখন করা হবে, এই দুই দিকের বারান্দার, অর্থাৎ এই পাশের বারান্দা আর এই পাশের বারান্দার যে কম্বিনেশন, এই কম্বিনেশনের ডিজাইনটা বেশ সুন্দরভাবে ফুটে উঠবে। আর এখানে তো ডান পাশের এই অংশে আপনাদের সুন্দর একটা কর্নার জানালা আছে, এই জানালাটা দেখতে খুবই সুন্দর দেখায়। দর্শক, এ ধরনের ডিজাইন
এবং ড্রয়িং পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে এই চ্যানেলের মাধ্যমে ছাড়া প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখে নিতে পারবেন। দর্শক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।